আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সাজাচ্ছি গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ 10 থেকে 43তম বিসিএসে বারবার আসা অঙ্কগুলোর সমন্বয়ে। এখানে আমি প্রত্যেকটি ভিডিওতে 10টি করে অঙ্ক আপলোড করব, অর্থাৎ পার্ট 1, 2, 3, 4 করে, এবং প্রত্যেকটি অঙ্ক আমি সুপার শর্টকাটে দেখাবো। তো আশা করছি এই পার্টগুলো ফলো করলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। বিসিএসে যে ধরনের অঙ্কগুলো বারবার এসেছে 43 থেকে 10তম বিসিএসে, আমি সেই ধরনের অঙ্কগুলো বাছাই করা অঙ্কগুলোর সমন্বয়ে এই পার্টগুলো সাজাবো। এখানে বেশ কয়েকটি পার্ট হবে, আমি প্রথম পার্টে 10টি অঙ্ক রাখছি এবং প্রত্যেকটি পার্টে আমি গুরুত্বপূর্ণ 10টি করে অঙ্ক রাখবো, এবং আশা করছি প্রত্যেকটি অঙ্ক আমি সুপার শর্টকাটে দেখাবো। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 43 থেকে 10তম বিসিএসের প্রথম পার্টে গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের প্রথম অঙ্কে। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এই ধরনের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাটে যেভাবে করে ফেলব সেটা হচ্ছে যে টাকায় 2টি করে কিনে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তখন আমরা জাস্ট যেটা করব যে লাভ লিখে আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা প্র্যাকটিস করলে লিখে দরকার নাই, আমি সুপার শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ক্রয়কৃত দ্রব্য মাইনাস বিক্রয়কৃত দ্রব্য ইনটু হবে 100, নিচে আসবে বিক্রয়কৃত দ্রব্য। এখন আমার ক্রয়কৃত দ্রব্য হচ্ছে যে টাকায় 3টি, তাহলে আছে 3, এবং টাকায় 2টি করে বিক্রয় করলে বিক্রয়কৃত হচ্ছে 2, তাহলে আমার নিচে হচ্ছে বিক্রয়কৃত 2, এখানে হচ্ছে আমার 100, তাহলে উপরে থাকছে আমার 1, নিচে থাকছে 2, এটা হচ্ছে 100। আমি যদি 100 দিয়ে 100কে কাটি এটা হচ্ছে আমার 50, তার মানে হচ্ছে আমার 50%, অর্থাৎ টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা 50% লাভ হবে। এটাই হচ্ছে আমার উত্তর এবং এটা 10তম বিসিএসে এসেছে। আশা করছি বুঝতে পেরেছেন, আমি এভাবে দ্রুত দেখাবো কারণ 10টি অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। এই অঙ্কটি 10তম বিসিএসে এসেছিল। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনির ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল। এই অঙ্কগুলো আমি সুপার শর্টকাটে দেখাচ্ছি। তো যেখানে যখন চিনির মূল্য 25% বৃদ্ধি পেল, যখন বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে, তখন আমরা যেটা করব খুবই সহজ এবং সুপার শর্টকাট অঙ্কগুলো করে ফেলব। শতকরা বৃদ্ধি আমি লিখব উপরে 100 ইনটু বৃদ্ধির হার, নিচে দিব 100 যোগ বৃদ্ধির হার। এখন 100 ইনটু বৃদ্ধির হার হচ্ছে 25, 100 যোগ বৃদ্ধির হার হচ্ছে 25। এখন তাহলে 100 আমি এভাবেই উপরে এভাবেই রেখে দিলাম, নিচে আমি যোগ করে দিই 125, 25 দিয়ে যদি 125কে কাটি 5, 5 দিয়ে যদি 100কে কাটি 20, অর্থাৎ 20%। ওই পরিবার চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল, শতকরা কমিয়েছিল 20%। সুপার শর্টকাট এবং খুবই সহজে অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছেন, আপনারা এভাবে সুপার শর্টকাটে সহজে করে ফেলতে পারবেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করব এই অঙ্কটি 10তম বিসিএসে এসেছিল। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, এখানে সরল সুদের হার কত টাকা হলে সুদের হার বের করতে হবে আমাদেরকে। এই অঙ্কগুলো সুপার শর্টকাট এবং খুবই সহজে আমরা করে ফেলব। এখানে আমি প্রথমে ধরে নিব যে দড়ি 100 টাকা, এখানে আমাকে যত বছর বলবে, এখানে সুদ আসলে 3 বছরে বলেছে, তাহলে সুদাসল সমান সমান আমার 100 ইনটু 3, এখানে যত বছর বলবে আমার সুদাসল অত বছর হবে, তাহলে আমার সুদাসল হচ্ছে 300 টাকা। তাহলে আমার আসল 100 টাকা, সুদাসল যদি 300 টাকা হয় তাহলে আমার সুদ হবে 300 - 1 200 টাকা।
এখন আমি সুদ পেয়ে গেছি, আমাকে বের করতে হবে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে আমাকে সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার বের করার জন্য আমরা সহজ একটি সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করে ফেলব, সেটা হচ্ছে 100 ইনটু সুদ, নিচে হবে আসল ইনটু সময়। এখন এখানে 100 আমার সুদ হচ্ছে 200, এখানে আসল হচ্ছে আমার 100, এই 100 হচ্ছে আমার আসল, এবং সময় হচ্ছে 8 বছর। তাহলে এখন আমি যদি এই শূন্য কাটা গেল, এখন আমি যদি এটাকে 2 দিয়ে যদি কাটি, এখানে হচ্ছে 4 দিয়ে যদি আমি 100কে কাটি, তাহলে হচ্ছে আমার 25। অর্থাৎ সুদের হার কত হবে? সুদের হার হবে আমার 25। তাহলে এখানে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে, এটা হবে 25 টাকা হলে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি অঙ্কগুলো দ্রুত বোঝাচ্ছি, কারণ 10টি অঙ্ক করতে হবে সুপার শর্টকাটে। চলে যাচ্ছি পরের অঙ্কে। এই অঙ্কটি 10তম বিসিএস এসেছে। 2টি সংখ্যার গুণফল 1536 হলে তাদের লসাগু 96 হলে গসাগু কত? এই ধরনের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাটে করে ফেলব একদম চোখের পলকে। গসাগু যখন চেয়েছে, আমি জাস্ট যেটা করব, এই 1536কে উপরে লিখে যেটা দেওয়া আছে লসাগু, এটা দিয়ে আমি ভাগ করে দেব। ভাগ করে দিলে এটা কাটাকাটি করলে এটা আসবে 16, অর্থাৎ আমার লসাগু হবে 16। এটাই হচ্ছে আমার উত্তর। 2টি সংখ্যার গুণফল 1536 হলে লসাগু 96, গসাগু কত? যখন গসাগু বের করতে হবে, আমি 2টি সংখ্যার গুণফল উপরে লিখে জাস্ট লসাগু দিয়ে ভাগ করে দিলেই যেটা আসবে সেটাই হচ্ছে আমার গসাগু। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। এই অঙ্কটি 10তম বিসিএসে এসেছিল। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 তাহলে কয়টি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তাহলে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা আছে। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করব, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? খুবই সহজ, সুপার শর্টকাটে করে ফেলব। আমি জাস্ট একটু লিখে দেখিয়ে দিচ্ছি। গড় সমান শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। তাহলে 1 থেকে 49, এখানে আমার শেষ পদ হচ্ছে 49, প্রথম পদ 49, প্রথম পদ 1, তাহলে হচ্ছে আমার 50/2, এটাকে কাটাকাটি করলে হবে আমার 25। তাহলে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে 25। চোখের পলকে উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করব, এটাও 10তম বিসিএস এসেছিল। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? এই ধরনের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাটে করে ফেলব। যখন আমরা দেখব যে 7:3, 3:7, অর্থাৎ ব্যবধান সমান আছে, সেই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো যেভাবে করব, আমার যে মানটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 60 লিটার, এবং এটাকে আমি যেটা করব, এটাকে গুণ করব আমায় 4 দিয়ে। 4 মানে কি? যেটা হচ্ছে অনুপাতের পার্থক্য দিয়ে গুণ। এই 4 হচ্ছে আমার অনুপাতের পার্থক্য, অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করলে আমার যে ব্যবধানটা আসবে অনুপাতের পার্থক্য দিয়ে গুণ, এবং আমাকে ভাগ করতে হবে, সরি বাংলা ইংরেজি মিক্স হয়ে গেল, এটাও ইংরেজি করে দেই, 60, আমাকে ভাগ করতে হবে অনুপাতের ছোট মান দিয়ে। খুবই সহজ, সুপার শর্টকাটে, জাস্ট রিলেশনটা খেয়াল রাখতে হবে অনুপাতের ছোট মান দিয়ে।
এখানে আমার অনুপাতের ছোট মান হচ্ছে 3, 7 অনুপাত 3, 3 অনুপাত 7, অনুপাতের ছোট মান হচ্ছে 3 এবং অনুপাতের পার্থক্য হচ্ছে 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসে। তাহলে কি আমার যে মানটা দেয়া থাকবে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত, এটাকে আমি অনুপাতের ব্যবধান দিয়ে গুণ করব এবং ছোট অনুপাতের ছোট মান দিয়ে ভাগ করব। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি 3 20 এ 60 এবং এটা হচ্ছে আমার 4 20 এ 80, অর্থাৎ ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3 অনুপাত 7 হবে, এখানে উত্তর হবে 80 লিটার পেট্রোল মিশালে অনুপাত 3 অনুপাত 7 হবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? এই অঙ্কটিও দশতম বিসিএসে চলে এসেছে। তো এই অঙ্কটি আমি সুপার শর্টকাটে দেখাচ্ছি। এই ধরনের অঙ্কগুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে, এখানে আমি এমন দুটি মান সিলেক্ট করব যে দুইটি মান যোগ করলে, অর্থাৎ এ এবং বি যোগ করলে 5 হয় এবং বিয়োগ করলে 3 হবে। তাহলে তারপর আমি এবি এই দুইটা মান গুণ করে দিলে আমার এবির মান চলে আসবে। এখন আমি যদি রিলে আমরা যদি এখানে দেখি যে 3 আর 2 যোগ করলে 5 হয়, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5 হয় কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আমি বোঝার জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখন এখানে যদি আমরা দেখি 4 আর 1 যোগ করলে 5 হয় এবং 4 আর 1 যোগ বিয়োগ করলে 3 হয়, ইয়াস, তাহলে এটাই হচ্ছে আমাদের মান। তাহলে কোনটা, একটা হচ্ছে আমার 4 আর একটা হচ্ছে আমার 1। রিলেশনটা যেটা হচ্ছে যে এমন দুইটি মান নিতে হবে যে দুইটি মান যোগ করলে 5 হবে এবং বিয়োগ করলে 3 হবে। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম যে 2 আর 3 যোগ করলে 5 হয় কিন্তু 2 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তার মানে এটা আমার হবে না। কিন্তু পরেরটা আমি যেটা দেখছি যে 4 আর 1 যোগ করলে 5 হয় এবং 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, তাহলে কি হচ্ছে আমার একটি মান হচ্ছে 4, একটি মান হচ্ছে আমার 1, এই দুইটি মান গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এই অঙ্কে আমার এবি সমান সমান উত্তর হচ্ছে, এবি সমান সমান উত্তর হচ্ছে 4। খুবই সংক্ষেপে এবং সহজে আমরা অঙ্কটি এইভাবে করে ফেলবো। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করব, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউব, এগুলো হচ্ছে কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? এটাও দশতম বিসিএসে এসেছিল। এই অঙ্কগুলো আমি সুপার শর্টকাটে দেখাচ্ছি, জাস্ট নিয়ম ফলো করে করতে হবে। এখানে যেটা আছে দেওয়া আছে, আমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে, এখন আমাকে যেটা করতে হবে আমি এ প্লাস বি এই পাশে লিখে সি এই পাশে নিয়ে আসলাম, তার মানে এটা হচ্ছে মাইনাস সি। এখন যেটা করতে হবে আমি পরের লাইনে যেটা করব, এ প্লাস বি প্লাস সি এটাকে হোল কিউব করে দিব এবং মাইনাস সিকেও হোল কিউব করে দিব। আমি দুই পাশে এটাকে হোল কিউব করে দিলাম। এখন আমি এ প্লাস বি হোল কিউবের সূত্র ফলাবো। এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইনটু এ প্লাস বি, আর এটা হবে মাইনাস সি কিউব। তাহলে এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি, এখানে আমরা এ প্লাস বি সমান পেয়েছি মাইনাস সি, আমি এখানে সি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এই পাশে থাকলো আমার সি কিউব, এই পাশে আমার সি কিউবই থাকলো। এখন আমি এ কিউব প্লাস বি কিউব প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস এ বি সি মাইনাস এই পাশে সি কিউবই থাকলো। এখন আমি যেটা করব, এ কিউব প্লাস বি কিউব এই পাশে সি কিউবকে আমি নিয়ে আসলাম, প্লাস সি কিউব হয়ে যাবে এবং এই পাশে আমি এটাকে নিয়ে গেলাম, এটা প্লাস হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে আমার 3 এ বি সি। আশা করছি বুঝতে পেরেছেন। জাস্ট আমি রিলেশনটা থেকে অঙ্কটা করে ফেললাম এখানে আমি সূত্র বসিয়ে, জাস্ট খুবই সহজে, খুবই সহজে সি এর মান বসিয়ে আমি এভাবে চলে জাস্ট রিলেশনটা মেনটেন করে চলে আসলাম। তাহলে এই অঙ্কে আমার উত্তর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান হচ্ছে 3 এ বি সি।
তাহলে এখানে আমার উত্তর হচ্ছে 3ABC। আমরা পরের যে অঙ্কটি করব এই অঙ্কটি 10তম BCS এ এসেছে। অঙ্কটি হচ্ছে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, যদি ওই নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত। অর্থাৎ একটি পণ্য দুইবার লাভ হয়েছে, যখন নির্মাতা নির্মাণ করে এর উপর 20% লাভ, এবং খুচরা বিক্রেতা যখন আবার সেটি বিক্রি করে তখন 20% লাভে বিক্রয় করে। এই ধরনের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাট এবং খুবই সহজে করে ফেলবো। সেটা হচ্ছে জাস্ট খুচরা মূল্য লিখে, এখানে খুচরা মূল্য চেয়েছে, আমরা কোনো সূত্র বা কোনো যাবো না, জাস্ট একটা নিয়ম ফলো করে অঙ্কটা করে ফেলবো। এখানে 100 টাকা দেওয়া আছে, যদি নির্মাণ খরচ 100 টাকা হয় এটাকে আমি ইনটু দিয়ে, এখানে যেহেতু বলেছে যে একটি জিনিস প্রথমে নির্মাতা 20% লাভ করে, তাহলে উপরে 120% লাভে 100 সাথে যোগ করে 120, এবং নিচে দিয়ে দিব 100, আবার দিব আমি ইনটু সেইমভাবে, এখানে আবার যেহেতু খুচরা বিক্রেতা 20% লাভ করেছে তাহলে আমি আবার দিব 120, নিচে দিব 100। জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমার অঙ্কটা হয়ে যাবে। আমরা এই ধরনের অঙ্কগুলো এইভাবে সুপার শর্টকাটে ক্যালকুলেশন করে জাস্ট এই নিয়মটা মনে রেখে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। অর্থাৎ নির্মাতা 20% লাভ করে সেটাকে আমি 120 করবো, 100 সাথে 20 যোগ করে নিচে দিয়ে দেবো 100, সেইমভাবে যখন আবার খুচরা বিক্রেতা 20% লাভ করে তখন আমি 120কে আবার নিচে 100 দিয়ে দেবো। এখানে যত পার্সেন্ট লাভ হবে তত পার্সেন্ট আমরা উপরে যোগ করে 100 সাথে এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখন যদি আমি ক্যালকুলেশন করি এই শূন্য 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 কাটা, তাহলে উপরে থাকছে আমার 12×12 অর্থাৎ 144 টাকা। দ্যাট মিন্স নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করলে নির্মাণ খরচ 100 টাকা হলে তবে খরচা মূল্য হবে 144 টাকা। জাস্ট এইখানে যত লাভ বলবে আমরা 100 সাথে তত যোগ করে এভাবে সুপার শর্টকাট অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছেন। এর সাথে শেষ হয়ে গেল বিসিএস থেকে বারবার আসা বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের প্রথম পার্টটি। আশা করছি এই পার্টটি আপনাদের উপকারে আসবে। আমি খুবই দ্রুত আবার গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক বাছাই করে দ্বিতীয় পার্টটি আমার চ্যানেলে আপলোড করব। তারপরে অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।